তাহলে আমাদের ভবিষ্যৎ কি এটাই? দিন শেষে আমরা শূন্য হাতে ফিরে যাচ্ছি, দেশকে এত কিছু দিচ্ছি। আমি তো আমার চক্ষু লজ্জা বলে সব কিছু বলছি, কিন্তু আরও প্লেয়াররা আছে যারা তাদের চক্ষু লজ্জার জন্য এই কথাগুলো বলতে পারে না। একটা সময় অলিম্পিকে যাকে ঘিরে প্রথম পদক পাওয়ার স্বপ্ন দেখত বাংলাদেশ, যার হাত ধরে আর্চারিতে এসেছে অজস্র আন্তর্জাতিক পদক, তিনি আর কেউ নন, বলছি বাংলাদেশ আর্চারির পোস্টারবয় রোমান সানার কথা। রোমান ভাই, সম্প্রতি আপনি আর্চারির জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, হঠাৎ করে কেন এই সিদ্ধান্তটা আসলে? যদি শুরু থেকে বলি, আমরা 2010 সাল থেকে আমার ন্যাশনাল টিমের ক্যারিয়ার শুরু, তো তখন থেকে দীর্ঘ কয়েক বছর, তো আমরা প্রায় 5-6 বছর আমরা তো মানে ধরতে গেলে বাসা থেকে টাকা এনে হাত খরচ এনে তারপরে খেলেছি। আমাদের কিন্তু তখনও সেরকম কোনো স্পন্সর ছিল না ফেডারেশনের বড় ধরনের যে আমাদেরকে সহায়তা করবে, তো তারপরেও কিন্তু স্বপ্ন নিয়ে খেলেছি যে একদিন ভালো রেজাল্ট করবো, হয়তো বা আমাদের ফ্যাসিলিটিস বাড়বে, সব কিছুই বাড়বে। আমরা চাই সবাই একটা বেটার লাইফ, বেটার সম্মান, বেটার চাকরি, সব কিছুই। তো সেই দিক থেকে যাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আমাদের চাকরিগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবো। যেমন আমি যদি বলি অসীম কুমারের কথা, এ কে মামুনের কথা, তারা কিন্তু 30+ হয়ে গেছে, চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে, একটা চাকরি পায়নি কোথাও। তাহলে আমাদের ভবিষ্যৎ কি এটাই? দিন শেষে আমরা শূন্য হাতে ফিরে যাচ্ছি, দেশকে এত কিছু দিচ্ছি। তো আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো অ্যাথলেট আছে যে আমার মতো এত রেজাল্ট আছে। তো আমি মনে করব যারা ভালো করছে আপনারা তাদের দিকে সদয় দৃষ্টি দেন, তাদের ফ্যাসিলিটিস বাড়ান, তাহলে তারা দেখবেন টেনশন ফ্রি, ফ্যামিলি টেনশন থাকবে না, নির্দ্বিধায় চালাইতে পারবে, সব কিছু করতে পারবে, অলিম্পিকে পদক আনতে পারবে ইনশাল্লাহ। অজস্র পদক জিতেছেন আপনি, দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন, সেই ক্ষেত্রে আপনি সারা বছর ফেডারেশন অধীনে থাকেন, ফেডারেশন কি আপনার প্রতি সেই দায়িত্ববোধটুকু পালন করছে কি না? ফেডারেশন তার জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছে, এখন আমি জানি না কোথায় কী সমস্যা আছে, তারা সব ভিতরে তো তারা চালান, তারা বুঝতে পারবেন। কিন্তু আমি মনে করি যে তারা আরও বেটার ফ্যাসিলিটিস আমাদেরকে দিতে পারত, আমি মনে করি যে দিতে পারত এবং পারবে ইনশাল্লাহ তারা চেষ্টা করলে। রোমান ভাই সম্প্রতি বিয়ে করেছেন, সংসার হয়েছে, আসলে আপনি এখন আর্চারি থেকে আসলে কত টাকা পান বা আপনার কত বেতন পান, আর সংসার চালাতে কি আপনাকে হিমশিম খেতে হয় কিনা? জি অবভিয়াসলি, কারণ আমি একজন সোলজার হিসেবে আমার বেতন হচ্ছে বেসিক অনুযায়ী যেটা আসে ধরেন সর্বোচ্চ 25,000 টাকা আসে, এবং বর্তমানে আর্চারি থেকে ধৌতভাতা হিসেবে পাই 3,000 মাসে, এবং গত মাসেও সে টাকাটা পাইনি। আর হচ্ছে 2,000 টাকা বিবাহিত বিদায় বাড়ি ভাড়া দেওয়া হয়, যেটা খুবই সীমিত, টোটাল দাঁড়ালো 30,000 টাকা। তা আপনাদের আমি যদি বলি, এই যুগে আমি আমার ওয়াইফ নিয়ে, যেহেতু সেও ঢাকায় থাকে খেলাধুলা করে, তাকে নিয়ে তো আমার ঢাকাতেই থাকতে হবে। তা আমি তো এখন যে যশ খ্যাতি হয়েছে সেখানে তো আমি টিনের ঘরে তো তাকে নিয়ে থাকতে পারি না, তারও তো একটা উচ্চ মর্যাদাশীল একটা সম্মান চাই আমার ওয়াইফ। তো তাকে নিয়ে ফ্ল্যাটে থাকতে গেলে মিনিমাম 10-15,000 টাকা ভাড়া, আপনি উত্তরে গেলে 20-30,000 টাকা ভাড়া, আর যদি গুলশানে যান 50,000 টাকা ভাড়া। তো টঙ্গিতে যেহেতু আছি এখানে থাকা হয়, এখানে আমার এই বেতন আপনি চিন্তা করেন 10-15,000 টাকা যদি চলে যায় ঘর ভাড়া, আমার ওষুধের খরচ আছে, তাকেও কিছু হাত খরচ দিতে হয়, কারণ যেহেতু ছেলে মাকে তো জীবনে ফেলতে পারবো না, তাহলে আমার কয় টাকা বাঁচে, কয় টাকা থাকে। আর সবথেকে বেটার এখানে আমার 3 বেলা খাওয়ার ব্যবস্থা করছে, বিদায় খরচটা আরও একটু কম আছে, তারপরেও আমি হিমশিম খেয়ে যাই। আমি তো আমার চক্ষু লজ্জা বলে সব কিছু বলছি, কিন্তু আরও প্লেয়াররা আছে যারা তাদের চক্ষু লজ্জার জন্য এই কথাগুলো বলতে পারে না। যেহেতু প্লেয়ারদের কথা বলছেন, বাংলাদেশের খেলায় অ্যাথলিটদের সম্মান আছে কিন্তু তাদের ভবিষ্যৎটুকু নেই, আসলে এই ভবিষ্যৎটুকু বাড়ানোর জন্য আপনি কী মনে করেন, কী পদক্ষেপ নেওয়া উচিত? আমি মনে করি যে ক্রীড়া মন্ত্রালয় থেকে জননেত্রী শেখ হাসিনা PM স্যারকে বলবো যেন সদয় দৃষ্টি দেন আমাদের প্রতি, কারণ আপনি যদি দেখেন আমাদের ইন্ডিয়াতে এখন পাশাপাশি যে দেশগুলো আছে তারা স্পোর্টসে কিন্তু সব ক্যাটাগরিতে সমান ফ্যাসিলিটিস, তারা কোনোটাকে কম করে দেখেন না, তাদের চাকরি নিশ্চয়তা করে আসে, তারা ভালো রেজাল্ট করবে, বেটার রেজাল্ট করতে চাকরি তাদের দুয়ারে দুয়ারে ঘুরতেছে, সবাই আসে যে তুমি আমার এখানে আসো, এখানে এসো, এখানে, কারণ আমরা তো ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে অন্য প্লেয়ারদের সাথে ওঠা বসা করি, তাদের জীবন লাইফস্টাইল তো আমরা দেখি ইনস্টাগ্রাম ফেসবুক, এবং যখন ঘুরতে যায় তখন তারা ইনভাইট করে তাদের বাড়িতে যায়, এবং তাদের সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের, কারণ আমরা তো 10-15 বছর ধরে আর্চারি খেলতেছি। যখন তারা আমাদের কথা শুনে তখন আফসোস করে, চোখে তাদের পানি আসে যে তোমরা এত রেজাল্ট করার পরেও তোমাদের এই অবস্থা কেন। তো আমি এই জিনিসগুলো বলবো যে তারা যেন সদয় দৃষ্টি দেন, আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে দেশের, যেন আমাদের আরও স্পন্সর আসে, তাহলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে, এবং অন্তত পক্ষে যেন একটা উজ্জ্বল ভালো চাকরির ব্যবস্থা করে যেন সারা জীবনটা আমরা ভালো মতো কাটাতে পারি। আর যারা রেজাল্ট নিয়ে আছি ক্যাটাগরি করে দিক,
সেই রেজাল্ট অনুযায়ী তাদেরকে বেতন করি। দেখেন এখানে আমরা 30 জন প্লেয়ার আছি, 30 জনের সাপোজ আমি বলতেছি 30 জনেরই ধরতে পাতা 3000 টাকা করে, যে দুই দিন আসে সেও একই টাকা পাচ্ছে। আর যে একজন গোল্ড মেডেলিস্ট প্লেয়ার, এই ক্যাটাগরির প্লেয়ার যে সবসময় ন্যাশনাল টিমে আছে, সেও 3000 টাকা পাচ্ছে। তাহলে তো তা আমাদের ভ্যালুটা কই থাকতো? ক্রিকেটের দিকে দেখানো আমাদের দেশের এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি ওয়াইজ বেতন দেওয়া হয়। তো আমাদেরও সেইভাবে করুক, যারা ভালো করছে, যে টিমটা ন্যাশনাল টিম যেটা দেশের বাইরে যাচ্ছে, তাদের সবসময়ের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা পাক। সত্যি কথা বলতে কি, 10 বছর তো সহ্য করেছিলাম, তারপরও ছিলাম, অনেক সময় অনেক কথা বলেছি এই ফ্যাসিলিটিস বাড়ানো নিয়ে, এর আগে পরে সবসময়ের জন্যই, এবং আমি ভবিষ্যতেও বলে যাব। কারণ একটা ন্যাশনাল টিমের প্লেয়ার অলিম্পিক খেলে আসে, যে কোয়ালিফাই নিজের যোগ্যতায় এবং আরও ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাদের কোনো বেতন নাই, কিছু নাই, কোনো ফ্যাসিলিটিস নাই, তার থেকে না খেলাই ভালো। আমার স্বপ্ন ছিল, আমি যখন টোকিও অলিম্পিকে গিয়েছিলাম, যখন হেরেছিলাম, তখন আমি বলেছিলাম ইন্টারভিউতে অল আর্চারিতে, যে আমার 28 সাল অবধি আমার হচ্ছে প্ল্যান, যে এই 28 সাল অবধি আমি 3টা অলিম্পিক ইনশাআল্লাহ খেলবো, এবং আমি চাই এই 3টার ভিতরে যে কোনো একটাতে অলিম্পিক পদক অর্জন করতে। জাতীয় পর্যায়ে অবশ্য না ভাঙেন, তাহলে কি তীর ধনুকের যে খেলাটা, সেই খেলাটা কি আপনি কি ছেড়ে দিবেন কি না, বা সেই খেলাটা কন্টিনিউ করবেন কি না? জাতীয় দল থেকে অবসর নিয়েছি, কিন্তু পুরো আর্চারি থেকে নয়, কারণ আমি যেহেতু জবে আসি, আনসারে আসি, তো আমাকে সেটা কন্টিনিউ করতেই হবে। তো আমি ইনশাআল্লাহ কন্টিনিউ ন্যাশনাল এবং ডোমেস্টিক লেভেলে যত খেলা হবে সেই খেলাগুলো পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। ধারাবাহিকতা সাফল্য বজায় রাখতে হয় তাহলে তাদের সাপোর্ট, যে কোনো স্পোর্টসেই তাদের সাপোর্টটা খুবই দরকার, বিশেষ করে আমাদের দেশে ফিনান্সিয়াল সাপোর্টটা। কথা বলছিলাম বাংলাদেশ আর্চারির পোস্টার বয় রোমান সানার সঙ্গে, তিনি জানিয়েছেন যদি যথার্থ সম্মান বা যথার্থ মর্যাদা পান তাহলে তিনি আবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।